হ্যালো স্টুডেন্ট, আজকে আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল বোর্ডের 2015 সালে হয়ে যাওয়া পরীক্ষার কোশ্চেন পেপারের সলিউশন। কেমিস্ট্রি 2015 সালে যে পরীক্ষাটি হয়েছিল কেমিস্ট্রি কোশ্চেনে, তার আজকে সলিউশন করব। আজকে প্রথম ভিডিওতে আমরা কিছুটা অংশ সলিউশন করেছিলাম, আর এই ভিডিওতে বাকি অংশটা অর্গ্যানিক কেমিস্ট্রি সলিউশন করব। তো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্রথম ভিডিওটির লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে প্রথম ভিডিওটি দেখে নিতে পারো। তো আজকে যে প্রশ্নটি আলোচনা করতে হবে অথবা প্রশ্ন, নিচে বিক্রিয়াগুলিতে এ বি সি ডি ই ও এফ কে শনাক্ত করো। প্রথমে যে প্রশ্নটা দেওয়া আছে আর সি ও এন এস টু, তার সঙ্গে রিয়াকশন করতে হবে বি আর টু ও কে ওইচ, পটাশিয়াম হাইড্রোক্সাইড। রিয়াকশন করলে কি উৎপন্ন হবে? সেই উৎপন্ন যৌগটি হবে এ। তাহলে এখানে দেখো কি দেওয়া হয়েছে। নাম্বার ওয়ান আর বন্ড সি ডাবল বন্ড ও বন্ড এন এইচ টু, এটার সঙ্গে রিয়াকশন বি আর টু আর কেওএইচ। রিয়াকশন করলে কি হয় না, এই সি এ গ্রুপটা এখানে থাকবে না, অর্থাৎ প্রোডাক্ট আসবে আর এনএস টু প্রোডাক্ট আসবে, অর্থাৎ এ যৌগটি উৎপন্ন হবে। সেকেন্ড নাম্বার টু, এখানে নাইট্রো বেনজিন দেওয়া হয়েছে, এই নাইট্রো বেনজিনের সঙ্গে রিয়াকশন করতে হবে জেড এন অ্যামোনিয়াম ক্লোরাইড, আর দেওয়া হয়েছে ETOH ইথানল আর হিট। তাহলে রিয়াকশন করলে কি পাওয়া যাবে? রিয়াকশন করলে পাওয়া যাবে NHOH, এবং এর সঙ্গে অর্থাৎ এটা বি, এর সঙ্গে রিয়াকশন করতে হবে টলেন্স রিয়েজেন্ট। টলেন্স দিয়ে যদি রিয়াকশন করা হয় তাহলে উৎপন্ন হবে নাইট্রোসোবেনজিন NO, নাইট্রোসোবেনজিন, অর্থাৎ এটা সি। এখানে টলেন্স দিয়ে রিয়াকশন করলে নাইট্রোসোবেনজিন উৎপন্ন হবে, তাহলে এটা বি, এটা সি। তারপর এখানে তিন নম্বর যেটা রয়েছে, বেনজিন ডাইজিনিয়াম ক্লোরাইডের সঙ্গে রিয়াকশন করতে হবে প্রথমে HBF4, তারপরে তাপ দিতে হবে, দেয়া হলে কম্পাউন্ড ডি উৎপন্ন হবে। তাহলে দেখো তিন নম্বর প্রশ্নটা, বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড N2+ Cl-, এর সঙ্গে HBF4, এবং দু নম্বরে হিট দেওয়া হয়েছে, তাপ দেওয়া হয়েছে, তাহলে এখানে উৎপন্ন হবে ফ্লুরোবেনজিন উৎপন্ন হবে, ফ্লুরোবেনজিন, অর্থাৎ এটা ডি। কীভাবে হয়? প্রথমত HBF4 যদি রিয়াকশন করা হয় তাহলে এখানে সল্ট চেঞ্জ হবে N2+ BF4-, তারপরে হিট দিলে ফ্লুরোবেনজিন উৎপন্ন হয়। তো এইভাবে রিয়াকশনটা ঘটে। তারপরে নাম্বার ফোর, এনএন ডাইমিথাইল অ্যানিলের সঙ্গে রিয়াকশন করতে হবে জলীয় সোডিয়াম নাইট্রাইড লঘু HCl, রিয়াকশন করলে কি প্রোডাক্ট পাওয়া যাবে? সেটি হবে ই। তাহলে দেখো চার নম্বর যেটি রয়েছে, এনএন ডাইমিথাইল অ্যানিল, এই যে এনএন ডাইমিথাইল অ্যানিলের সঙ্গে আমরা রিয়াকশন করব জলীয় সোডিয়াম নাইট্রাইড, অর্থাৎ NaNO2 আর HCl। তো এখানে দুটো রিয়াকশন করলে কি পাওয়া যায়? NaNO2 আর HCl যদি রিয়াকশন করা হয় তাহলে উৎপন্ন হবে এই সোডিয়াম প্লাস NO2- H+Cl-, তাহলে প্লাসের সঙ্গে মাইনাস, মাইনাসের সঙ্গে প্লাস, অর্থাৎ NaCl উৎপন্ন হবে আর উৎপন্ন হবে HNO2।
নাইট্রোস অ্যাসিড। এবার নাইট্রোস অ্যাসিড কীভাবে রিয়াকশন করবে? দেখো, এখানে নাইট্রোজেনের লোন পেয়ার রয়েছে, সেই লোন পেয়ার বেনজিন বলের সঙ্গে রেজোন্যান্সে অংশগ্রহণ করে। অংশগ্রহণ করলে অর্থ অবস্থান এবং প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করে। তাহলে কিভাবে রিয়াকশন করবে? তো এই এনএন ডাইমিথাইল অ্যানিলিন, এনের সঙ্গে সিএস3 রয়েছে, এখানে সিএস3 রয়েছে, তাহলে এটা নেগেটিভ, এটা নেগেটিভ, এখানে নেগেটিভ, তো প্যারা প্রোডাক্ট মেজর প্রোডাক্ট হয়, তাহলে এন ডাবল বন্ড ওএইচ, তো মাইনাস এখানে অ্যাটাক করলো, ওএইচ গ্রুপটা বেরিয়ে গেল, অর্থাৎ এনও গ্রুপটা প্যারা অবস্থানে যুক্ত হবে, নাইট্রো শো। তাহলে এখানে প্রোডাক্টটি আসবে, এই প্রোডাক্টটি আসবে, এন এর সঙ্গে দুটি মিথাইল গ্রুপ আছে আর এখানে এন ও, এই প্রোডাক্টটি আসবে। তাহলে এই প্রোডাক্টটি ই, অর্থাৎ নিচে ই লিখতে হবে। তারপরে 5 নম্বর প্রশ্নটা দেখো, অ্যানিলের সঙ্গে ট্রাইফ্লুরো পার অ্যাসিটিক অ্যাসিড দিয়ে রিয়াকশন করতে হবে, অর্থাৎ ট্রাইফ্লুরো পার অ্যাসিটিক অ্যাসিড দিয়ে রিয়াকশন করলে প্রোডাক্ট কী আসবে? এই যে অ্যানিলিল রয়েছে NH2, এর সঙ্গে রিয়াকশন করো CF3CO3H, যদি রিয়াকশন করা হয় তাহলে প্রোডাক্ট কী আসবে? নাইট্রোবেনজিন, অর্থাৎ অক্সিডাইজ করে দিবে, NO2 উৎপন্ন হবে, অক্সিডাইজ করে দিবে নাইট্রোবেনজিন, দ্যাট ইজ এটা এফ, অর্থাৎ এফ কম্পাউন্ড আসবে, নাইট্রোবেনজিন। তারপরে দেখো সিএর প্রশ্নটা, সিএর প্রশ্ন নিচের বিক্রিয়াগুলিতে এ বি সি ডি ই ও এফ কে শনাক্ত করো। তাহলে দেখো এখানে প্রথম যে প্রশ্নটি দেওয়া হয়েছে শনাক্ত করতে হবে, নাম্বার 1 কোশ্চেন, এখানে অ্যাসিড দেওয়া হয়েছে আর সি ডাবল বন্ড ও ওএইচ, এটার সঙ্গে রিয়াকশন করতে হবে SOCl2, রিয়াকশন করলে কী হবে? ওএইচ গ্রুপের বদলে বা পরিবর্তে সিএল আসবে, অর্থাৎ আর ডাবল বন্ড ও সিএল। এইবারেকে রিয়াকশন করতে হবে CH2N2, অর্থাৎ ডায়াজোমিথেন, তারপর ওয়াটার, Ag2O এবং হিট। যদি রিয়াকশন করা হয় তাহলে এখানে কম্পাউন্ড আসবে আর CH2 সি ডাবল বন্ড ওএইচ, এইটা আনস্টার সিনথেসিস রিয়াকশন। তো এই রিয়াকশানে মূল উদ্দেশ্য হল CH2 গ্রুপটাকে প্রবেশ করানো। দেখো এখানে সাবস্টেট এবং প্রোডাক্টের মধ্যে দেখো CH2 অর্থাৎ মিথিলিন গ্রুপটা এখানে প্রবেশ করা হয়েছে, অর্থাৎ একটা কার্বন সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। তাহলে এই রিয়াকশানটা হলো আনস্টার সিনথেসিস, অর্থাৎ এইটা হলো এ আর ফাইনাল প্রোডাক্ট বি, এটা তাহলে এ বি হলো। এইবার 2 নম্বর প্রশ্নটা, নাম্বার 2, দেখো অ্যাসিডনের সঙ্গে বেরিয়াম হাইড্রোক্সাইড রিয়াকশন করতে বলা হয়েছে, অ্যাসিডনের সঙ্গে বেরিয়াম হাইড্রোক্সাইড রিয়াকশন করলে রিয়াকশন প্রোডাক্ট অ্যালডোল রিয়াকশান। তো অ্যাসিটোন CH3 সি ডাবল বন্ড ও CH3, এটার সঙ্গে রিয়াকশন করো বেরিয়াম হাইড্রোক্সাইড BaOH2, তো বেরিয়াম হাইড্রোক্সাইড রিয়াকশন করলে কী হবে? দেখো প্রথমত বেরিয়াম হাইড্রোক্সাইড রিয়াকশন করলে এখান থেকে আলফা হাইড্রোজেন গ্রহণ করবে, তো আলফা হাইড্রোজেন গ্রহণ করলে অ্যানায়ন সৃষ্টি করবে, সেই অ্যানায়নটা পাশে কার্বনিক গ্রুপের সঙ্গে রেজোন্যান্স অংশ করে স্থায়িত্ব লাভ করবে, তাহলে CH3 সি ডাবল বন্ড ও CH2 মাইনাস, এই অ্যানায়ন সৃষ্টি করে, অর্থাৎ বেস এখান থেকে হাইড্রোজেন গ্রহণ করে অ্যানায়ন সৃষ্টি করে। এবার আরেকটা কম্পাউন্ড CH3, এই CH3 এখানে অ্যাটাক করবে, অ্যাটাক করলে এই বন্ডটা খুলবে, অর্থাৎ এই CH2 সঙ্গে এই কার্বনে একটা বন্ড যুক্ত হবে, যুক্ত হলে কম্পাউন্ডটা কী আসবে? CH3
say double bond O, bond C is to bond C, ekhanta single bond, that is OH hoye jabe, ekhane eta CH3 chilo, ar ekhane eta CH3 chilo. Orthat eti holo aldol product. Aldol product etre, that is alpha and beta. Orthat beta hydroxy ketone compound paa jabe. Tahole ei compound ta paa jabe, ortho option je C diya hoyeche, ortho C compound hobe eta. তাহলে রিঅ্যাকশন সরাসরি এরকম লিখতে হবে যে অ্যাসিটোন বেরিয়াম হাইড্রোক্সাইড সরাসরি এই প্রোডাক্টটা বসিয়ে দিতে হবে এবং নিচে এটা সে লিখতে হবে তো রিঅ্যাকশনটা এইভাবে ঘটে তারপরে নাম্বার থ্রি নাম্বার থ্রি দেখো বলা হয়েছে একটা অ্যাসিড কম্পাউন্ড সি এইচ থ্রি বন্ড সি এইচ টু তার সঙ্গে সি ডাবল বন্ড ওইচ এখানে আই টু আর রেড ফসফরাস দিয়ে রিঅ্যাকশন করতে হবে এবং সেকেন্ড স্টেপে জল দ্যাট ইজ ওয়াটার তো এইটা এইচ ভি সেট রিয়াকশান তো এইচ ভি সেটের রিয়াকশান এই অ্যাসিড গ্রুপের সাপেক্ষে এই কার্বনটা আলফা এটা বিটা অ্যাসিড গ্রুপের সাপেক্ষে প্রথম যে কার্বনটি রয়েছে সেই কার্বনটি হলো আলফা পরে কার্বনটি হলো বিটা এবার আই টু এবং রেড ফসফরাস রিয়াকশন করলে আলফা কার্বনে হ্যালোজেন যুক্ত হবে তাহলে প্রথম স্টেপে যে কম্পাউন্ডটি পাওয়া যাবে সিএস থ্রি CHI এবং COOH তারপরে ওয়াটার এইচ টু ওয়াটার দিয়ে রিয়াকশন করতে হবে ওয়াটার রিয়াকশন করলে সাবস্টিটিউশন রিয়াকশন করবে অর্থাৎ এখানে ওয়াটার ওয়াটার মানে ওইচ মাইনাস দিয়ে এখানে অ্যাটাক করবে আর আইটা বেরিয়ে যাবে অর্থাৎ আই পরিবর্তে ও এইচ প্রবেশ করবে দ্যাট ইজ সি এইচ থ্রি সিএইচ এখানে ওইচ উৎপন্ন হবে এখানে সি ডবল ও এইচ এই প্রোডাক্টটি পাওয়া যাবে এই প্রোডাক্টটি হলো ডি তাহলে ডি প্রোডাক্ট তারপরে নাম্বার ফোর দেখো নাম্বার ফোর যেটা দেওয়া হয়েছে বেঞ্জোয়িক অ্যাসিডের সঙ্গে ডায়াজো মিথেন রিয়াকশন করলে রিয়াকশনের প্রোডাক্ট কী পাওয়া যাবে তাহলে বেঞ্জোয়িক অ্যাসিড এই বেঞ্জিনের সঙ্গে সি ডাবল বন্ড ও ওএইচ এটার সঙ্গে ডায়াজো মিথেন এইচ টু এন টু যদি রিয়াকশন করা হয় তাহলে রিয়াকশনের প্রোডাক্ট কী হবে সি ডাবল বন্ড ও ও সিএস থ্রি অর্থাৎ মিথাইল বেনজোয়েট উৎপন্ন হয় তো হয়টা কীভাবে দেখো এখানে রিয়াকশনটা কীভাবে ঘটবে সি ডাবল বন্ড ও ও এইচ এই যে সি এইচ টু রয়েছে এই সিএস টু মাইনাস এন ট্রিপল বন্ড এন প্লাস সিএস টু মাইনাস এই অ্যাসিডিক হাইড্রোজেনটাকে গ্রহণ করে মাইনাস তৈরি করে তারপরে কী হয় তারপরে হয় সি ডাবল বন্ড ও ও মাইনাস এবং সিএস থ্রি বন্ড সি ট্রিপল বন্ড এন এন প্লাস এই নেগেটিভ আয়নটা কার্বনে অ্যাটাক করে আর নাইট্রোজেন গ্যাসকে বেরিয়ে দেয় অর্থাৎ নাইট্রোজেন গ্যাস এখান থেকে বেরিয়ে যায় তাহলে প্রোডাক্ট আসবে এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটি আসবে এইভাবে রিয়াকশন করে অর্থাৎ এখানে কম্পাউন্ডটা আসবে ই কম্পাউন্ড কম্পাউন্ডটা আসবে ই কম্পাউন্ড তারপর দেখো পাঁচ নম্বর রিয়াকশনটা কী আছে অ্যাসিডোফেনলের সঙ্গে রিয়াকশন করতে হবে ডাবল বন্ড সিএস থ্রি এটা রিয়াকশন করে পিসিএল ফাইভ রিয়াকশন করতে হবে তাহলে প্রোডাক্ট কী পাওয়া যাবে পিসিএল ফাইভ এখানে রিয়াকশন করবে অর্থাৎ অক্সিজেন এখান থেকে চলে গিয়ে দুটি সিএল যুক্ত হবে তাহলে প্রোডাক্ট আসবে সি এর সঙ্গে দুটি সিএল ওয়ান অ্যান্ড টু পন্ড সিএস থ্রি পন্ড সিএস থ্রি অর্থাৎ এখানে আসবে এফ এইটা হবে এফ প্রোডাক্ট তারপরে দেখো প্রশ্ন দেওয়া হয়েছে দু নম্বরের প্রশ্নটা সি এর দুই নিচের বিক্রিয়াগুলি দিয়ে প্রয়োজনীয় বিকারকগুলি লেখো এখানে প্রয়োজনীয় বিকারক লিখতে হবে তাহলে এখানে আর সি ডাবল বন্ড ও আর সিলভার আছে অর্থাৎ সিলভারের সল্ট এখানে কি এমন বিকারক দিলে উৎপন্ন হবে আর বিআর অর্থাৎ অ্যালকিল ব্রোমাইড উৎপন্ন হবে এইটা হুনস্টিকার বিক্রিয়া তো রিয়াকশন করতে হবে বিআর টু এবং কার্বন টেট্রা ক্লোরাইড তাহলে এই রিয়েজেন্ট দিতে হবে তারপরে দু নম্বর নাম্বার টু
দেখো, নাম্বার টু রিয়াকশন বলছে বেনজালডিহাইডের সঙ্গে ফরমালডিহাইড রিয়াকশন করলে প্রোডাক্ট পাওয়া যাচ্ছে এরকম, বেনজাইলিক অ্যালকোহল পাওয়া যায় আর সোডিয়াম ফরমেট ও মাইনাস এন এ প্লাস পাওয়া যায়। তাহলে এখানে রিয়েশন কী দিতে হবে? এটি এক প্রকার ক্যানিজারো রিয়াকশন, তাহলে 10% এনওএইচ রিয়াকশন দাও। সোডিয়াম হাইড্রক্সাইড হবে, কারণ এখানে সোডিয়াম সল্ট আছে, তাহলে 10% সোডিয়াম হাইড্রক্সাইড দিয়ে রিয়াকশন করো। তো এরপরে নাম্বার থ্রি দেখো, এখানে বেনজোইল ক্লোরাইডের সঙ্গে রিয়াকশন করতে হবে। তো বেনজোইল ক্লোরাইডের সঙ্গে রিয়াকশন করলে হাইড্রোজেন প্যালাডিয়াম বেরিয়াম সালফেট দিয়ে রিয়াকশন করো। রিয়াকশন করলে উৎপন্ন হবে এই সিএলের জায়গায় হাইড্রোজেন প্রবেশ করবে, সিএলের জায়গায় হাইড্রোজেন প্রবেশ করলে তাহলে প্রোডাক্ট আসবে সিএইচও, এই রিজেন্টটা এখানে দিতে হবে। তারপরে নাম্বার 4, অ্যাসিটালডিহাইড CH3CHO তার সঙ্গে রিয়াকশন করতে হবে, এখানে CH3CO ও CH2CH3 এইটা দেওয়া হলে এখানে কী দিতে হবে? টিসেনকো রিয়াকশন AlOC2H5O3, অর্থাৎ এই রিয়েজেন্টটা দিতে হবে। এরপরে দেখো একটা অথবা প্রশ্ন আছে, অথবা প্রশ্ন কিভাবে পরিবর্তিত করবে। তো প্রথম যেটা প্রশ্ন দেওয়া হয়েছে সেটি হলো বেনজালডিহাইড, বেনজালডিহাইড থেকে পরিবর্তিত করে সিনামিক অ্যাসিড তৈরি করা হয়েছে, অর্থাৎ বেঞ্জিনের সঙ্গে CH ডাবল বন্ড CH COOH। এখানে পার্কিং রিয়াকশন করা হয়েছে, তাহলে CH3COOH2O এবং সোডিয়াম অ্যাসিটেট দিয়ে রিয়াকশন করতে হবে। এটা দিয়ে রিয়াকশন করলে রিয়াকশনের প্রোডাক্ট কী আসবে? CH ডাবল বন্ড CH COOH, সিনামিক অ্যাসিড উৎপন্ন হবে। তারপরে নাম্বার টু রিয়াকশন সায়ানোবেনজিন নাইট্রাইল রয়েছে, সায়ানোবেনজিন তাকে অ্যালডিহাইড করতে হবে। তাহলে SnCl2HCl দাও আর জল দিয়ে রিয়াকশন করো, স্টিফেন রিয়াকশন। তো CNটা উৎপন্ন হইবে CHO। তারপরে নাম্বার থ্রি রিয়াকশন রয়েছে CH3CO2H, সেখান থেকে রিয়াকশন করতে হবে CH3C ডাবল বন্ড O ও C ডাবল বন্ড O বন্ড CH3, তাহলে অ্যানহাইড্রাইড তৈরি করা হয়েছে। তো H প্লাস দিয়ে রিয়াকশন করো বা সালফিউরিক অ্যাসিড দিয়ে রিয়াকশন করো, করলেই রিয়াকশানটা প্রোডাক্ট চলে আসবে। তো নাম্বার 4, অ্যাসিটালডিহাইডের সঙ্গে রিয়াকশন করতে বলা হয়েছে, সেখানে প্রোডাক্ট আসছে CH3CH, এখানে OH বন্ড সি ডাবল বন্ড OOH। তাহলে কিভাবে রিয়াকশন করবে এখানে? তাহলে প্রথমে এখানে HCN দিয়ে রিয়াকশন করো, তারপরে HCN দিয়ে রিয়াকশন করে হাইড্রোলিসিস করে দাও। তো দেখো, HCN দ্বারা রিয়াকশন করলে CH3C এখানে OH হবে, বন্ড CN হবে। তারপরে যদি হাইড্রোলিসিস করা হয় H3O+, তাহলে এখানে যে CNটা রয়েছে সেই CNটা কনভার্ট হয়ে যাবে অ্যাসিড গ্রুপে, তাহলে CNটা কনভার্ট হবে অ্যাসিড গ্রুপে। নাম্বার 5, অ্যাসিটোফেনলের সঙ্গে CH3COOH, এইটা রিয়াকশন করতে হবে, রিয়াকশন করে পরিবর্তিত করতে হবে OCOCH3। দেখো এখানে একটা অক্সিজেন অ্যাটম প্রবেশ করেছে, তাহলে এখানে অক্সিজেন অ্যাটম কীভাবে প্রবেশ করাবো? না, MCPBA,
মেটাক্লোরোপারবেঞ্জিক অ্যাসিড, মেটাক্লোরোপারবেঞ্জিক অ্যাসিড দিয়ে রিয়াকশন করলে এই প্রোডাক্টটি আসবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।